আজকে আমরা আমাদের ক্লাসে ফ্লায়ার ডিজাইন শিখবো অ্যাকচুয়ালি বলছি কিন্তু ফ্লায়ার ডিজাইনের সাথে সাথে আমাদের আজকে অনেক নতুন ভাই বোনরা অ্যাড হয়েছে তাদের জন্য আজকে একটু শিডিউলটা চেঞ্জ করছে আজকে লাইক ওরিয়েন্টেশন অ্যাকচুয়ালি যে নতুন যারা আছে এবং পুরানোরাও বিশেষ করে কথাগুলো খেয়াল করে আসেন কীভাবে আমরা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে পারি এবং ফ্রিল্যান্সিং আউটসোর্সিং একটা পার্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইন অনেক সাইড আছে লোগো ডিজাইন ব্যানার ডিজাইন ব্রোশের ডিজাইন এরকম ভিজিটিং কার্ড ডিজাইন তো আজকে আমরা ফ্লায়ার ডিজাইন কিভাবে করা যায় এবং এটা করে একজন ফ্রিল্যান্সার হিসাবে আমার ক্যারিয়ার কিভাবে ফ্লায়ার ডিজাইনে বানানো যায় এই জিনিসটা আমরা শিখবো হ্যাঁ তো প্রথমে আমাদের বেসিক্যালি আলোচনা হবে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কিভাবে করা যায় এটা কি কী স্টেপ আমরা নূতনরা শুরু করব। সব সাইড গুলা অনেক সাইড দেখাই দেবো আর এরপরে অল্প সময় আমরা যা ফ্লায়ার কিছু দেখে ওটা শর্টকাট আমরা যে একটা টুল যেগুলো ফটোশপে স্টেপ বাই টুল শিখতেছে এগুলো শিখবো আর নতুন যারা তারা পিছনের ভিডিও গুলো আমাদের সব দেখলে বাকি যে যে জিনিসগুলো থাকে এগুলো দেখ আর যেগুলো না বুঝবো আমরা কোনো ভিডিওতে সেগুলা ভিডিওর কমেন্ট ইউটিউবে কমেন্ট দিয়ে বলবো যে ভাই এই জিনিসটা আমি বুঝি না আমি পরবর্তী ভিডিওতে ওই জিনিসগুলো দেখবো আচ্ছা এখানে আমরা যেমন আপওয়ার্ক ডট কম এখানে জাস্ট একটু দেখি ফ্লায়ার ডিজাইন লেগে সার্চ দিয়ে দেখি কিরকম কাজ আছে এই ফ্লায়ার ডিজাইন হিসাবে কাজ শিখলাই ভিডিওটা মন দিয়ে দেখো অল্প সময় आधा घंटा 20 মিনিট তো এখানে আমি একটা ফ্লায়ার কিভাবে একটা ডিজাইন করতে এটা শিখবো তো এখানে এই ফ্লায়ার ডিজাইন এজ এ ফ্লায়ার ডিজাইন সাইট এজ একটি আপওয়ার্ক ডট কম এটা বিশ্বের সবচেয়ে বড় একটা সাইট হ্যাঁ এখানে আমরা ফ্লায়ার ডিজাইনের উপরে যে অনেক কাজ আছে নিডে গ্রাফিক ডিফারেন্ট প্রজেক্ট ডেভেলপার ডিজাইন ডিজাইনে বিউটিফুল এসি ফ্লায়ার হ্যাঁ ফর এ সোশ্যাল ইভেন্ট তিরিশ ডলার তিন হাজার চব্বিশশো চব্বিশশোটা ছোট্ট একটা কাজ আমি করবো চব্বিশশো টাকা একশো ডলার ডিজিটাল মার্কেটিং এজেন্সি টু হ্যাভ ব্র্যান্ডিং ওয়েব ডিজাইন মার্কেটিং এগুলো এখানে ডিজাইন আছে এখানে একশো ডলার গ্রাফিক্স ডিজাইন আর ফ্লায়ার পোস্টার ডিজাইন হ্যাঁ এরকম অনেক যে ওয়েব ডিজাইন যে পাঁচ ডলার লোকাল গ্রাফিক্স ডিজাইন টু ডিজাইন ফট এরকম অনেক জব আছে আমরা ফ্লায়ার ডিজাইনে যে স্টাইল সেলস ফ্লায়ার বিজনেস পঞ্চাশ ডলার পাঁচ হাজার টাকা একটা ফ্লায়ার আমি বাসা বসে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা বসে করবো এতে আমার পঞ্চাশ ডলার দিবে চার হাজার টাকা দিবে তো কত সুন্দর কাজ কাজে আমরা এই কাজটা যদি মন দিয়ে শিখি তাহলে আমাদের হিউজ কাজ আছে এখানে হ্যাঁ তো আমরা আজকে এটা শিখবো ফ্লায়ার ডিজাইন কিভাবে করতে যেমন এখানে আমরা দেখছি যে অনেক ফ্লায়ার আছে সুন্দর সুন্দর আচ্ছা এখানে একটা ছোট ভাই ফোন দিছে মেসেজ দিছে ওকে একটু আমি বলি এরকম আপনার যে কোনো যেটা দরকার হবে আমাকে জানাইলেই হবে হ্যাঁ আমি এখান থেকে চেষ্টা করবো সব সলভ করার আচ্ছা ঠিক আছে তো এরকম যে কেউ আমার এরকম যে কোনো জিনিস না বুঝিয়ে একটা ছোট ভাই সানভিও মেসেজ দিতেছে ওর অ্যাকাউন্ট আপাকে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে তো সে সাসপেন্ড কীভাবে করবে এটা আমরা পরবর্তী অন্যান্য ভিডিওতে দেখাবো তো এরকম যে কোনো যে সমস্যা আমাকে জানাইলেই হবে হ্যাঁ আমি এখানে বুঝাই দেবো সব আর ভিডিওর কোনো বিষয় যদি আমি না বুঝি তাহলে ভিডিওতে শেয়ার করবো ভিডিওর কমেন্ট আমি গিয়ে কমপ্লেন করব ঠিক আছে তো যাই হোক তো আমরা এখানে যে ফ্লাইওয়ার দেখছি কই

যে ফন্ট ব্যাপার এই ডিজাইনটার মধ্যে কি কি ফন্ট ইউজ করা হয়েছে হ্যাঁ এখানে আমি ধরনের কোয়ালিটি লেখাটা লিখছি এই কোয়ালিটি লেখাটা অন্য ফন্টে দিয়ে দেব অন্য কালারে দিয়ে দেব এই কর্পোরেট লেখাটার এই লেখাটা দুইটা ফন্ট মিলছে কিনা এই লেখাটার সাথে এটা কম্পেয়ার এরকম এগুলো জিনিসগুলো আমি চেক করব এটা হচ্ছে যার যার নিজের চয়েসের উপরে হ্যাঁ তো এই জন্য আমরা ফটোশপে ডিজাইন করা শিখবো এবং থিম বানানো শিখবো একটা থিম ডিজাইন থিম কিভাবে বানানো হয় তো এরপরে থিম আমি এখান থেকে অনেক থিম আছে এগুলো দেখে চয়েস করে যেটা আমার ভালো লাগে এরকম দুই তিনটা ম্যাচ করে ডিজাইন দেখে ভালো লাগছে যে আমার কথা কথা আমার এটা সুন্দর লাগছে কথা কথা এটা সুন্দর লাগছে এরকম আমি দেখলাম দুই তিনটা আমি ওই দিন তো ডাউনলোড করবো ওটা ক্লিক করে ওটা বড় করে ছবি মেজাজ ডাউনলোড করবো এখানে বাস ডাউনলোড করে পরে আমি এরকম সব ছবিগুলোকে আমি ফটোশপে ওপেন করবো ওখান ওখান থেকে আমি কনসেপ্ট নিয়ে বাস আমি ওখানে একটা ফ্লায়ার ডিজাইন করবো তো এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো আমরা ফটোশপে আগে অনেকটু শিখছি যারা নতুন আসছে তারা আগে ভিডিওগুলো ওই যে দিশার কাছে চাইলে হোক সিরিয়ালে সব ভিডিও দেখাই দিবে লিঙ্ক দিয়ে দিবে তো আমরা এখানে যে একটা ফ্লায়ার ডিজাইন করছে যে মোক কি কীভাবে বসাইতে হয় হ্যাঁ ফ্লায়ারটা এগুলো আমরা দেখবো ঠিক আছে আগে আমরা মোক দেখছি না এরকম তো একটা ফ্লায়ার কীভাবে বানানো হয় এটাকে যে সাজাইছে বিভিন্ন পার্ট দিয়ে না এই জিনিসগুলো আমরা নতুন যারা মন দিয়ে দেখে এবং বিভিন্ন কাজ আছে আমরা আস্তে আস্তে শিখবো কোনো সমস্যা নাই ওকে তো অনেকে আমাকে বলে ভাইয়া বুঝি না যে বুঝি না আর কিছু নাই তুমি বুঝবা এই জন্য ভিডিওগুলো মন দিয়ে দেখবা যে আমি সোজাভাবে বুঝাইতেছি এটা একটা ফটোশপ এরাব এটা আমরা ইনস্টল করছি আগে যারা নতুন তারা এই এরা ফটোশপ এই সফটওয়্যারটা ইনস্টল করবে এখানে আসবে এখানে ফটোশপের এই যে টুলস আছে বিভিন্ন হ্যাঁ এগুলো হলো টুলস আগে দেখছি আমরা সিরিয়ালে শিখতেছি যেমন নতুন আসলে তারা পিসের ভিডিওগুলো দেখে এই টুলসগুলোর কাজ আমরা দেখতেছি মুভ টুলের কাজ এই রেক্ট্যাঙ্গল মার্ক টুল ইলেকট্রিক্যাল এরকম কুইক সিলেকশন টাইপ টুল মুভ টুল এগুলো অনেক কাজ দেখা যা মিস করছো তারা পিছনে ভিডিওগুলো দেখবার আর যারা এক্সপার্ট আছে তারা তো ডিজাইন আমার চেয়ে অনেকে ভালো করে কিন্তু বেশি হচ্ছে আমি যে শুধু ডিজাইন দেখাইতেছি না বা ফটোশপ দেখাইতেছি না আমি অ্যাকচুয়ালি দেখাইতে চাই আমাদের স্টুডেন্টদের জন্য দুইটা জিনিস যে একটা ডিজাইন করবো এবং সাথে সাথে সেই ডিজাইন হিসাবে ডিজাইনার হিসাবে আমি কোথায় কাজ করবো ফ্রিল্যান্সার হিসাবে কীভাবে কাজ করবো এই জন্য এই জিনিসগুলো আমরা মন দিয়ে দেখবো হ্যাঁ যে শুধু অনেকে আমাকে তো প্রশ্ন আমি এই ফ্লায়ার ডিজাইন তো আমি জানি বা লোগো ডিজাইন আমি জানি বা ব্যানার ডিজাইন আমি জানি তো আমার না দেখলে হবে কথা বুঝে যেতে পরে কি যে না এই জিনিসটা আমি জানি আমি এত দিন কাজ করছি আমি অনেকে আছে আমার কাছে শিখে যারা কাজ শিখে অনেক ভালো জানে আমার তো সে আমার কাছে শিখতেছে তাহলে সে কি শিখবে সে শিখবে প্রফেশনাল সাইট হ্যাঁ আমি ডিজাইন ডিজাইন তো অনেকেই করতে পারি কোনো বিষয় না কিন্তু একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি কি থাকে ক্লায়েন্টকে একটা কাজ করার শর্ত কি কি থাকে কিভাবে আমার কাজটা মানসম্মত হবে ইন্টারন্যাশনাল কি কি রুলস আছে একটা ছবির কী কী রুলস আছে একটা ভিডিওর কি কি রুলস আছে একটা লেখার কি কি এই জিনিসগুলা বুঝতে হবে এই জন্য আমি শেখাবো এগুলা এবং ডিজাইনার অনেকে আছে অনেকেই আছে আমার সবাই আমার আলহামদুলিল্লাহ আমার ছাত্র সবাই আমার চেয়ে ভালো ডিজাইনার তো সেটা আমি খুশি আর ভালো উৎসাহ দিই আমি কিন্তু ডিজাইন শেখাটা বড় কথা না যে ডিজাইন শেখার সাথে সাথে আমি কিভাবে একজন ফ্রিল্যান্সার হিসাবে নিজের ক্যারিয়ার বানাইতে পারি এটার জন্য সব দেখাবো আজকে আরেক ছেলে প্রশ্ন করছে ছোট বউ যে এভাবে কিভাবে আমি কাজ জানবো হচ্ছে আমরা এগুলো সব ভিডিও সিরিয়াল ক্লাস ওয়াইজ একটা একটা দেখাই দেব হ্যাঁ আমরা নতুন যারা শুরু করছি তারা এই যে দেখালাম যেটা প্রথম এক নম্বর কাজ হচ্ছে ফটোশপ সফটওয়্যারটা ইনস্টল করা সিডি বা এসে পেন তারপরে আমরা টুলস ভিডিওগুলো ফটোশপ ভিজিটিং কার্ড ডিজাইন সব আমার সিরিয়াল ভিডিও আছে দেখবে একটা একটা নির্বিলে পয়সা করবা করে আমাদের এই যে গ্রুপ আছে স্টুডেন্ট গ্রুপ এই গ্রুপের মধ্যে সবাই এসে এখানে পোস্ট করবা এই যে আমার আগের স্টুডেন্টরা করতেছে যারা নতুন সবাই এসে আমরা শুরু করছি এখানে এই যে আগের ডিজাইন গুলা করছে এই যে কালকে সুন্দর আলহামদুলিল্লাহ সে একজন নিউ ফ্রিল্যান্সারে তোমাকে ওয়েলকাম হ্যাঁ কাউসার তো তো যে সে আজকে তার কাজটা শুরু করছে একটা প্রোফাইল আপওয়ার্কে বানাইছে আমি আলহামদুলিল্লাহ বলছি যে এটা একজন ফ্রিল্যান্সার হিসেবে তার চারটা শুরু তো আমি সাইনেছি তোমাদের সাথে সবসময় একটু সিরিয়াসলি কাজ করবো হ্যাঁ আর অনেকে ভিডিওর ব্যাপারে বলে ভিডিওর কোয়ালিটি আমি জানি অত খুব একটা ভালো না এখনো কারণ আমি এখানে স্ক্রিন শেয়ার দিয়া তোমাদের লাইফটা শেয়ার করি আমি ইচ্ছা করলে বাসায় বসে রেকর্ড করে দিতে পারি কিন্তু ওইটা হচ্ছে আমার মানে এটা ভালো হবে যে এখানে তোমাদের কোনো কোয়েশ্চেন এখানে বলবো হ্যাঁ যেকোনো কিছু ওই যে ডালিম ডালিম বলছে থ্যাংক ইউ তারপর ইমন সাউন্ড আসে তুমি তোমার সাউন্ড চেক করো হ্যাঁ আমার এখানে সাউন্ড আমি দেখতেছি ঠিক আছে হ্যাঁ একটু চেক করো আর তারপরে এই ভিডিও গুলো আমি সব পরে আপলোড করে দিব কাজে দেখতে পারবো এখানে সাক্ষাৎ ভাই দেখতেছি আমি দিয়ে দেখতে থাকেন কোনো প্রশ্ন থাকলে এখানে করবেন হ্যাঁ আমি একটু পরে চেক করবো আচ্ছা ঠিক আছে তো আমরা যেগুলো বলতেছিলাম সেখানে যাই তো নতুন যারা আছে তারা এখানে তাদের জন্য ওরিয়েন্টেশনে হচ্ছে এক নম্বর বুঝাইলাম কি এটা ফটোশপ আমি ইনস্টল করব আর দুই নম্বরে হচ্ছে আমি upwork.com এ freelancer.com এ fiverr.com অনেক ওয়েবসাইট আছে এগুলাতে কাজ করার জন্য আমি এই কাজগুলো অ্যাকাউন্ট কি ভাবে করতে হয় অ্যাপ্রুভ করতে হয় হ্যাঁ এখানে কি কি আছে স্কিল সাজানো কি হয় সাজাতে হয় কি ভাবে অ্যাপ্রুভ করে দেবে

দেখলে যে এক মিনিট এবং তিরিশ সেকেন্ড এমন একটা জরুরি কথা বলছে যেটা ফ্রিগেন্সের আপনার অনেক কাজের তো সেটা মিস করবেন এই জন্য মন দিয়ে দেখবেন হ্যাঁ এখানে কথাগুলো ক্লিয়ার সবাইকে বলে ভিডিও দেখার সময় সাউন্ড বাড়ায় নিবা হ্যাঁ আমি অত সাউন্ড এডিটিং করার সময় পাই না কাজে এই প্রফেশনাল মানের না অ্যাকচুয়ালি কাজে ওগুলো সময় নিয়ে করে নিও একটু সাউন্ড বাড়ায় নিবা দিলে হবে আর ভিডিও রেজুলেশন অনেক সময় একটু খারাপ হইতেছে এটা কারণ তো আমি বললামই যে আমি আলাদা রেকর্ড করে দেই না তার চেয়ে ইন্টারাকশনে যে তোমরা প্রশ্ন করলে আমি এখান থেকে দেখতে পারতেছি ফলে সুবিধা হবে হ্যাঁ ইন্টারাক্ট করতে তো ঠিক আছে তো এইখানে আমরা এই আপোয়ার্ক ডট কম এ কাজ করবো এরকম একটা একটা উদাহরণ হ্যাঁ আপাওয়ার্ক ডট কম এরকম ফ্রিলান্সার ডট কম আছে সব সব জায়গায় যে ফ্লায়ার ডিজাইন হিসাবে কাজ আছে ফ্লায়ার ডিজাইন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন সব আছে যে কোম্পানির লোগো আমরা আগের ভিডিওগুলো দেখবার লোগো কীভাবে বানাইতে আমি দেখাই দিচ্ছি এখানে ঠিক আছে যে ফ্লায়ার কিভাবে বানাইতে এখানে সব জব আছে এই যে রাইটার হ্যাঁ জার্নালিস্ট একজন ব্লগ আছে সাংবাদিকের জব আছে লোকো অ্যাডজাস্টিং এর জব আছে রাইট লেখকের জব আছে গ্রাফিক্স অ্যাসিস্ট্যান্টের জব আছে ডিজাইন সব জব আছে আমরা আমাদের প্যাকেজে আমাদের এই যে ভিডিওগুলোতে গুলোতে নট অনলি গ্রাফিক্স ডিজাইন শিখাবো আমরা একটা প্যাকেজের আন্ডারে সব শিখাবে অনেক কিছু এখানে ডিজাইন ব্লগিং অনলাইন মার্কেটিং হ্যাঁ ইউটিউবে সিও র্যাঙ্কিং কিভাবে করতে সব শিখাবো ইনশাল্লাহ তো কাজেই প্রত্যেকের জন্য দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকটা আমার চারটা চ্যানেল আছে হ্যাঁ এখানে দিছি মধ্যে আমার সব ভিডিও গুলো আছে যার যেটা বুঝতে কষ্ট হয় যে যারা নতুন বলতেছে হন এখানে কোনো কিছু যদি বুঝতে আমার সমস্যা আমি যেগুলো দেখাইতেছি তাহলে তারা এখানে গিয়ে আমার চ্যানেল হ্যাঁ এই বরিশাল আউটসোর্সিং এর যে নোটিশটা আছে প্রথমে এটা ফ্রিল্যান্সিং এখানে যে কমেন্টে গেলে যে চারটা আমার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিছি আমি হ্যাঁ সবাই এটা খেয়াল করবে নতুনরা এখানে চারটা চ্যানেল আছে আমার ইউটিউবে এই চারটা চ্যানেলের এর মধ্যে সব ভিডিও গুলো আছে আমার হ্যাঁ একটা 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 চ্যানেল 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 হ্যাঁ এরকম সব চারটা চ্যানেল আছে এখানে তো আমরা যারা নতুন তারা পিছনে গিয়ে দিশার কাছে আমার কাছে লিঙ্ক আছে এখানে সব লিঙ্ক আছে যে কোনোটা দরকার এই যে কৈশালিং অনলাইন ইনকাম ট্রেনিং এর মধ্যে অনেক ভিডিও আছে এই যেমন লোগো ডিজাইন কিভাবে করতে হয় ব্যানার ফেসবুক কভার ডিজাইন হ্যাঁ তারপরে ভিজিটিং কার্ড ডিজাইন ঠিক আছে এটা এমনি ব্যানার ডিজাইন আপওয়ার্কে আপো ফটোশপ আপওয়ার্কে কিভাবে কাজ করতে হবে আপওয়ার্কে কিভাবে প্রোফাইল সাজাতে হবে সব এখানে যে ভিডিওগুলো আছে দেখবে হ্যাঁ আস্তে আস্তে তো নতুনরা আমরা এখানে ক্লাস ফলো করবো যেটা শিখাইতেছি ক্লাসে ফটোশপ আমরা এমনভাবে শিখাইতেছি যে একদম নতুনরা যেন প্রত্যেকটা টুল যে আমি বুঝাই যাইতেছি একটা একটা করে তো আমরা আগের ক্লাস গুলাতে অনেকগুলো টুল শিখছি এগুলো আমাদের অনেকগুলো টুলস আছে এগুলো শিখছি এগুলো শিখছি তো আরো আজকে একটা নতুন টুল শিখবো এখানে কথা কথায় যে ম্যাজিক ওয়ানডার টুল বা লাসো টুল এরকম বিভিন্ন টুলস আছে হ্যাঁ এই টুলস গুলো আমরা আস্তে আস্তে শিখবো সিরিয়ালি তো এই জন্য আবার বলি যারা এই আজকের ভিডিওতে কথা কথায় একটা ফ্লায়ার ডিজাইন সোজা দেখালাম এরপরে এখানে একটা টুল দেখালাম এর আগে অনেকগুলো টুল আমরা শিখছি সেগুলো আমি পাই নাই সেগুলো অনেকে বলে বুঝি না ভাইয়া বুঝে আর কিছু মন দিয়ে দেখলে ভাইয়া বুঝবা যে এখানে আমরা একটা একটা টুল আগে সব ভিডিওতে দেখাইছি আমার চ্যানেল চ্যাটটা দেখায় দিচ্ছি ওখানে সব ভিডিও আছে বেশি দেখাই নাই কয়েকটা টুল দেখাইছি তো আমরা সিরিয়ালে সব টুলস একদিকে দেখবো মানে আমার শিক্ষার সিস্টেমটা একদিকে আমরা ফটো সব শিখতে থাকবো এক এক একটা টুলস এবং এটা ফাংশন আর অন্যদিকে আমরা অনলাইনে কাজগুলো শিখতে থাকবো হ্যাঁ অনলাইনে কিভাবে কাজ করা যায় কোন সাইটে কাজ করা যায় আপার এই জন্য আমরা এখানে প্রত্যেকটার মধ্যে অ্যাকাউন্ট করতে হবে এই যে আমি কাজ করবো এটার জন্য আপার ডট কম ফিলান্সার ডট কম ফাইভার ডট কম তো নতুন যারা পিসে ভিডিওতে এখানে দেখবো আমি একটা ফ্লায়ার ডিজাইনার হিসাবে কাজ করতে চাই আপাওয়ারকে তো সেখানে আপাওয়ারকে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে তো ভাইয়ার এই যে ভিডিওগুলো চ্যানেল আছে এখানে যেমন এই চ্যানেলটার মধ্যে গেলে এখানে আপ টিউটোরিয়াল আছে হ্যাঁ এটার মধ্যে গিয়ে আমি আপহারকে কীভাবে অ্যাকাউন্ট করতে দেখবো হ্যাঁ এরকম আমরা আমার চারটা চ্যানেল আছে এই যে চারটা চ্যানেল চারটা চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবো ঠিক আছে এর মধ্যে অন্যান্য ভিডিও আছে এটার মধ্যে আছে একদম বেসিক যে আজকে যেটা বলতেছে এটা বেসিকগুলো আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এখানে আছে তারপরে যে বরিশাল আউটসোর্সিং ফ্রিল্যান্সিং অনলাইন ইনকাম এটার মধ্যে আছে যে ব্যানার ডিজাইন হ্যাঁ ফেসবুক কভার ডিজাইন টি শার্ট ডিজাইন ঠিক আছে লোগো ডিজাইন এরকম বিভিন্ন তো আমরা এটা এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবো হ্যাঁ সাবস্ক্রাইব করার জন্য নতুন একদমই আসে অনেকে প্রশ্ন করছে তাদের জন্য জাস্ট ইউটিউব ডট কম এটা যাবো ইউটিউব ডট কমে গিয়ে এখানে থাকবে সাইন ইন হ্যাঁ এখন আমি সাইন ইন করা আসি যেমন জিমেইল জিমেল আছেন সিম্পল ইউটিউব ডট কমে সাইন ইন দিলে আমার জিমেল অ্যাকাউন্ট থাকবে যারা নতুন তারা যাতে এটা অনেকে না জানে তো জিমেল অ্যাকাউন্ট করে নেবো আমরা একটা জিমেইল একটা ইউজ করে ফোন নম্বর কী কী ইউজ করতে হবে আমার অন্য ভিডিওতে জিমেল অ্যাকাউন্ট করার সিস্টেম দেখানো আছে হ্যাঁ ওই ভিডিওগুলো যে চ্যানেলে দেখবো প্রত্যেকটা গিয়ে ঠিক আছে ওখানে গেলে সব অ্যাকাউন্টের মধ্যে সব তোমরা পাওয়া যাওয়া কি কি আছে ওকে তো এরপর কোন ভিডিওতে যদি আমি প্রশ্ন না পাই জিমেল অ্যাকাউন্টেডিট কিভাবে করতে হয় জিমেল অ্যাকাউন্ট কিভাবে করতে হয় ভিডিও আছে সবগুলো সব দেখবা কোনো যদি আমি প্রশ্ন থাকে যে আমি একটা ভিডিও বুঝি নাই বা অমুক তমুক তো সেই ক্ষেত্রে ভিডিওটার কমেন্টে গিয়া কমেন্ট করবা সবচেয়ে বেস্ট হলো এটা হ্যাঁ তো কমেন্টে কমেন্ট করলে সুবিধা কি আমি ওইখানে ফলো করে নেক্সট ডে দেখা যায় তোমরা যে জিনিসটা বুঝলো না সেটা আমি পরবর্তীতে ই করতে পারি দেখায় যেতে পারি এরকম জিমেইল অ্যাকাউন্ট কীভাবে করা যায় এরকম সব আছে ভিডিওগুলো এগুলো যারা নতুন তারা পিছিয়ে ফলো করো তো যাই হোক আরও অনেক বিষয় আছে এর মাত্র শুরু আমরা প্রথম দিকে আছি ক্লাসে এমন কিছু না থাকে যে মন দিয়ে শিখলে তিন মাস আমাদের অনেক সময় মধ্যে সব শিখবো তো এখানে আমরা ইউটিউবে আসি অনলাইনে আসি সে সব জায়গায় আমরা আসি সাপোর্টের জন্য কাজে মন দিয়ে শিখবো আশা করা যায় কোনো সমস্যা নাই চালাগে আমি আছি কিন্তু আমার শর্ত হলো এটাই যে আমি তাদেরকে শুধু হেল্প করব যারা আমার ছাত্র এবং যারা সিরিয়াস ছাত্র শুধু ছাত্র না সিরিয়াস ছাত্র যারা সময় নষ্ট করতেছে অনেককে বারে বারে মেসেজ আমি তাদের জন্য ভাই মাফও চাই দোয়াও চাই তো এখানে আমরা সবাই জানাবো হ্যাঁ যে কোনো কিছু তো ঠিক আছে আজকে আমরা ছোট্ট শেষ করে আমরা বেশি লম্বা করবো না অ্যাকচুয়ালি ভিডিওগুলোকে শর্টের মধ্যে আমরা কাজের জিনিস দেখবো তো এখানে আমরা দেখলাম এখানে না যে একটা ফ্লায়ার কীভাবে ডিজাইন করতে হয় কত ডলারের কাজ আছে কীভাবে কাজ আছে এখানে গিয়ে আমরা যে কোনো একটা ডিজাইনের মধ্যে গেছি একটা কোম্পানি লব একটা ফ্লায়ার ডিজাইনার মধ্যে যাওয়ার পরে কীভাবে পিট করতে হয় পিট করার কি কী শর্ত থাকে হ্যাঁ এগুলো সব আমরা পরবর্তীতে একটা একটা সিরিয়ালে ভিডিওগুলো ডিটেলস দেখবো তো এখানে অনেক বিষয় আছে প্রত্যেকটা বিশেষ ছোট ছোট্ট বিষয় আছে যারা নূতন এবং পুরান সবাই মিলে যে প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হবে যারা পুরানো কাজ পাইতেছে না অনেকদিন ধরে কাজ করে তারাই প্রতিটা জিনিস বারে বারে বলি যে আমি যেগুলা বলি এই যতক্ষণ আধা ঘন্টা সময়ের মধ্যে একটাও ফালতু কাজ পারার সময় নেই এই জন্য সময় মন দেওয়া প্রতিটা কথা টাইনার দেখা যায় না ভিডিও মন দিয়ে দেখবা সাউন্ড জোরে দেওয়া দরকার ঠিক আছে তো যেন একটা ভুলের জন্য অনেক সময় কাজ পাওয়া যায় না আবার বলি প্রথমে যে কথাটা বলছি এই জন্য প্রত্যেকটা জিনিস আমি যেগুলো দেখাই এগুলা প্রফেশনাল ট্রিক্স এগুলো একটা ছোট্ট মনে হলেও অনেক গুরুত্বপূর্ণ কাজে মিস করা যাবে না তো এই হচ্ছে মোটামুটি আমাদের শিডিউল যে একদিকে আমরা ফটোশপ শিখবো একদিকে আমরা অনলাইনে আমাদের প্রোফাইলগুলো সাজাইতে থাকবো রেডি করতে থাকবো তো ঠিক আছে এটার জন্য আর ম্যাক্সিমাম ইনফরমেশন আমরা দরকার হলে আমরা যে বরিশাল আউটসোর্সিং পেজটা আছে ওটার মধ্যে যাবো হ্যাঁ ওটার মধ্যে আমাদের আগের সব স্টুডেন্টরা কাজ করছে আমরা কাজ করছি আউটসোর্সিং ফ্রিল্যান্সিং বিষয়ক সব অনেক জরুরি পোস্ট আছে যেগুলো শেয়ার করা আছে আমাদের কাজের জন্য ওই এই পেজটার মধ্যে গিয়ে এখান থেকে ফলো করবো এখানে তাহলে অনেক প্রশ্ন যেগুলো আমরা করতে হয় অনেক সময় উত্তর দিতে পারি না আমি সরি হ্যাঁ অনেক ব্যস্ত থাকি তো এই জন্যই পরিশিয়াল আউটসোর্সিং পেজে অনেক পোস্টের যেটা যেটা পড়বা এখানে সব ফ্রিল্যান্সিং বিষয়ক পোস্ট এর মধ্যে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই কয়েকটা জিনিস হ্যাঁ ইউটিউব চ্যানেল দিস আর ইউটিউব চ্যানেল সবার পরিশিয়াল আউটসোর্সিং এর ভিডিও কালেকশনস এখানে পরিশাল আউটসোর্সিং পেজ আছে হ্যাঁ এটার মধ্যে সব ইনফরমেশন এটার মধ্যে পরিসাল আউটসোসিং অনলাইন ক্লাস এটার মধ্যে যে নোটিশ আছে এটার মধ্যে কমেন্ট গিয়ে সব আমাদের ভিডিও লিঙ্কগুলো আছে হ্যাঁ এখান থেকে ভিডিও লিঙ্ক গুলো আমরা দেখে দেখে প্র্যাকটিস করতে থাকবো করে আমরা এই গ্রুপে এখানে পোস্ট করবো করার পরে এখানে ফ্লায়ার শিখলাম এই যে একটা টি শার্টে কে ওকে জুম্মান কিন্তু এরপরে এই জিনিসগুলো আর একটু সেদার দেখবে মিলাইতে হয় গত ক্লাসের একটা ভিডিওতে দেখো আমি দেখায় দিছি ব্যানার ডিজাইনে তো এটা দেখ এই যে ডিজাইনটা সুন্দর হয়েছে এরকম আমরা ফ্লায়ার ডিজাইন করে এখানে আমার গ্রুপে দিবো এটা সুন্দর হয়েছে কিন্তু এই যে পানিটা যদি আরেকটু মিশাই ব্যাকগ্রাউন্ডের সাথে তাহলে আরেকটু সুন্দর হতো সেটার জন্য ওই যে আমি মাস্কিং করে লেয়ারে কি ভাবে করছি আগে ভিডিওটা দেখবা সুন্দর হয়েছে ওকে ক্যারিয়ান তো এইভাবে প্রত্যেকে যার যার কাজগুলো আমাদের গ্রুপে দিব এখানে আমি আছি দিশা আছে আমরা চেক করব হ্যাঁ এখানে করে তারপরে আমরা আস্তে আস্তে যেগুলো খুঁত আছে নিজেদের সেগুলো সারায় নিব হ্যাঁ শিউল ভাই এবং আরো যারা পুরানো কাজ জানে আমাকে বলছে একটু আগে সন্ধ্যায় তা তাদের জন্য বলি ভাই যে আমি তো কাজ অনেক শিখছি আমি এই যে আজকে শিখাইতেছি ফ্লায়ার এটা বাচ্চা ছেলের কাজ কথার কথা এখানে ফ্লায়ার ডিজাইন আসলে ফ্লায়ার কি বোঝায় আমরা যে লিফলেট বলি না বাংলাদেশে একটা হ্যান্ডবিল এই যে একটা জিনিসের অ্যাডের জন্য দেয় এই একটা জিনিস এটা বানানো ওয়ান এর কোনো কাহিনী না কিন্তু ওই ফ্লায়ার ডিজাইন আমি আধা ঘন্টার মধ্যে সব শিখালাম এতক্ষণ এই জিনিস পাঁচ মিনিট দিয়ে জাস্ট আইডিয়াটা বুঝাই দেবো ফটোশপে হ্যাঁ এটা বিষয় না বিষয়ের সবচেয়ে বড় কোনটা যে এখানে আমি এখানে সাকসেস কেন হইতেছি না ওয়ার্কে কেন সাকসেস না ফ্রিলান্স হয় আমি তো ফ্লায়ার পারি লোক পারি করে করি তুমুক করি কাজ পাই না কেন কাজ পাই না হলেও আমি ওদিকে মনোযোগ দিছি ডিজাইনে দিয়ে কিন্তু আসলেও খেলা হচ্ছে এখানে যে আমি যদি এখানের জিনিস সূত্র সব বুঝি অনলাইনে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে অনলাইনে প্রোফাইল সাজাইতে হবে আমি একজন ফ্রিলান্সার আমি যদি আমার ক্লায়েন্টকে আমেরিকানকে এক্সপ্রেস করতে পারি যে আই ক্যান এক্সপ্রেস দ্যাট হোয়াট ক্যান আই ডু তাইলে সে আমাকে ওকে ক্যারি অন আর যদি আমি তার বুঝাইতেই না পারি আমি তত আমি যত সুন্দর ডিজাইন করি সে আমার সঙ্গে কথা বলবে না এই জন্য আমার এই সাইডের টেকনিক্যাল জিনিসগুলো খুব মন দিয়ে দেখতে হবে এই জন্য বলি ভিডিওগুলো মন দিয়ে দেখেন আমি যেটা যেভাবে দেখাইতেছি বন্ধ করে ফলো করেন কি লাগে আমি দেখবো ইনশাল্লাহ ঠিক আছে কাজে আল্লাহ উপরে ভরসা করে আমার দিকে এই কমান্টগুলো ফলো করে আমি যেই ভিডিওগুলো দেখাই প্রত্যেকটা আমার হিসাব অনুযায়ী সিরিয়ালে দেখাইতেছে কাজে আপনাকে অস্থির হবেন না আমি টাইম মতো প্রত্যেকটা যে যত কিছু লাগে ফিল্যান্সিং ইনশাআল্লাহ আমি দেখাইতেছি কাজে ইনশাআল্লাহ কোনো চিন্তা নেই মন দিয়ে ফলো করেন কথাগুলো

লিগাল সাইজ বা স্ট্যান্ডার্ড সাইজ এটা এই ডিজাইনটা করি আমরা সাড়ে আট সাড়ে সাড়ে আট ইন্টু এগারো এই ডিজাইনে একটা ফ্লায়ার ডিজাইন করব হ্যাঁ সেটার জন্য ফাইলে গিয়ে এখানে আমরা নিউ নিলাম নতুনদের জন্য আসলে আমি একদম ইন ডিটেলস বলি যেন নতুনরা সহজে ফলো করতে আর পুরান যারা আছে তারা তেইশ জানে পুরানা ফলো করবে এতক্ষণ আমি জিনিসগুলো বুঝেলাম এগুলো হ্যাঁ কাজে আমার ক্লাসগুলো প্রত্যেকের জন্য জরুরি কাস্টম এখানে আমরা ইঞ্চে সিলেক্ট করবো এখানে কাস্টমের মধ্যে সেই যেমন সাইজ আছে এই যে ইউএস পেপার সাইজ সাড়ে আট এগারো ইউএস পেপার সাইজটা হচ্ছে আমাদের সাধারণ যে এফোর বলে আমরা ওই পেজ এখানে এই যে লেটার সাইজটা দিলে ইউএস পেপার সাইজ লেটার এটা দিলে সাড়ে আট ইন্টু এগারো তিনশো রেজুলেশন এটা হচ্ছে একটা ফ্লায়ারের সাইজ এই সাইজটা দিয়ে আমরা ওকে করলাম একটা নতুন ফ্লায়ার ডিজাইনের জন্য আমরা একটা নতুন শিট নিলাম এরপরে আমি কি ডিজাইন করবো ওই যে বললাম আগে আমি জাস্ট গুগলে যাবো গুগলে গিয়ে আমরা এখানে সার্চ দিছি কি লেখা এটা আমরা বিউটিফুল ফ্লায়ার ডিজাইন এটা লিখে সার্চ দিলাম গুগলে বাস পরে আমরা এই যে ইমেজে গিয়ে যে বিভিন্ন ফ্লায়ার আছে সোজা জিনিস আমি একটা ফ্লায়ার দেখলাম হ্যাঁ এটা লিফলেট একটা কোম্পানি এক কোম্পানি এক ভাবে করছে তো আমার চয়েস সিঙ্গুল ভাই যে প্রশ্ন করছে এখানে কোনটা আমি অনেকগুলো এখানে দেখবো হ্যাঁ নামাবো এই যে এখানে লেখাটা একটা করছে বা ডিজাইনটা একটা করছে

তত আমি ডিজাইন সুন্দর কনসেপ্ট আসতে থাকবে এই জন্য ডিজাইন কই এফএলসি থাইমা গেছে এটা না আমি তো আপনাদের কাজ দেখি না সবাইকে বলি যে গ্রুপে আমি চাই যদি আপনাদের জায়গা শিখতাম এরকম একটা দুইটা ডিজাইন একটা বা একটা ডিজাইন করে দিতেই থাকতাম দিতেই থাকতাম এই যে কতগুলো সুন্দর ভেরিয়েশন করছে ওই ডিজাইনে একটা দিয়ে অনেকগুলো করছে এটা হচ্ছে ক্রিয়েটিভিটি দিস ইজ ক্রিয়েটিভিটি আই লাইক দিস কিন্তু অনেকে একটা ডিজাইন করে টাইমার জানে এটা ভাই খুব খারাপ লাগে তাহলে আমি যেমন ডিজাইন করতে দেখছেন কত ডিজাইন আমি দেখেন এগুলো সময় পাই না তারপর কত কাজ আমি করি এই জন্য আপনার ডিজাইন আর হতে চান ভালো করেন এটা জাস্ট একটা পয়সা একটা ডিজাইন করছে এরকম দেখেন ভিডিও কত আছে এগুলো আমার সব ডিজাইন করতে না এগুলো তো এক একটা কনসেপ্ট ভালো না সুন্দর না কিন্তু কনসেপ্ট আমার ইউজ করতেছে সময় কাছে তো আমি তো একা করতেছি তো আপনার কেন করেন না আপনার একটা ডিজাইন করে থাইমা যান বলেন ভাই কাজ পাই না কেন কাজ তো ভাই পাইতে হলে সবাইকে ভাই ছোট্ট একটা ফ্লায়ার ডিজাইন বলছি এটা পাঁচ মিনিট সময় আমি দিব এটা কিছু না আসল জিনিস হচ্ছে ফ্লায়ার ডিজাইন করে এখানে আমার যোগ্যতাকে আনা ফ্রিল্যান্সার একজন আমেরিকান আমার কাজ থেকে খুশি হয় যেন আমার কাছে কোয়ালিটি থাকে আমার কাছে কেন আমি কাজ আমি সাইম উনত্রিশ মাথায় কাজ পাইছি আর একজন লোক পাঁচ বছর বিট করে কাজ পায় না ফ্রিল্যান্সিং কেন বল কারণ সে সেট বুঝতেছে না আমি অনেক কিছু জানি কিন্তু আমি কাজের জায়গায় পারতেছি না তাইলে আমি জানি না তাইলে আমি যাব আমি সাইম বলি সেটা সুন্দর মন দিয়ে শুনবে বা প্রত্যেকটা লাইন টু লাইন চেক করতে করতে যাবে আমি এমনভাবে প্রত্যেকটা ক্লাস নিতেছি যে একেবারে আউটসোর্স ফ্রিল্যান্সিং অনলাইন টোটাল জেড করতে হবে কাজে ধীরে ধীরে ধৈর্য সব ভিডিওগুলো দেখবো দ্যাটস ইট শেষ প্যাচাল আমরা ছোট্ট জাস্ট একটা স্যাম্পল ফ্লায়ার একটা এই যে বললাম ফ্লায়ারের শর্ত কী কী দেখালাম এখান থেকে সাইজ বের করা এটা আসল বিষয় এটা তারপর আমি এখান থেকে কয়েকটা ফ্লায়ার ডিজাইন দেখে আমার ইচ্ছে মতো আমি একটা ডিজাইন করবো হ্যাঁ আমার অনেক ফ্লায়ার আছে তো আমি এখান থেকে নামাই একটা ছবি আমি এই ফ্লায়ারটা ভালো লাগলো কথা কথা এটা আমি নামাই সেই ব্যাস না এটা আমি ক্লাস এখানে ডাউনলোড করলাম এটা একটু উদাহরণ দেখা এরকম এই ছবিটা ওকে ওপেন করি ছবিটাকে ওপেন উইথ ফটোশপ আচ্ছা এখন এখানে আমি একটা জিনিস খুব সাবধান করি যে আমি কিন্তু এই ডিজাইনটা আনছি কি জন্য এটার মধ্যে থেকে কনসেপ্ট নেওয়ার জন্য সবাইকে বলে অনেকে কপি করে কপি করা ঠিক না আমি যেটা এখানে আইডিয়া নিলাম একটা হ্যাঁ এটা আমি এই যে সুন্দর করতে হলে অনেক সময় লাগে ডিজাইনটা করতে অনেক সময় লাগে তাই না একটা ক্লাসে যদি এখন আমরা এই পুরা এটা খুঁত করে বানাইতে যাই তাহলে একটা ভিডিও দুই ঘন্টা হয়ে যাবে তো ওইটা না আমরা একটা জিনিসের সিম্পল এই যে টুলস ওয়াইজ এক একটা জিনিস শিখাইতে শিখাইতে আসতেছি যেন নতুন পুরাতন সবাই কাজে লাগে এই জন্য এই টুলস গুলার কাজ দেখে আমি একটা একটা টুল শিখতেছি এক একটা স্যাম্পল হিসেবে ডিজাইন ডিজাইনটা সুন্দর আমার ক্লাসে বড় কথা না আমার কাছে বড় কথা ক্লাসে শর্ট এই যে সেগুলো কাছে প্রশ্ন করছে তো এই জন্য এই জিনিসগুলো মন দিয়ে দেখা ডিজাইন সবাই আমার চেয়ে ভালো ডিজাইন কিন্তু এখানে আমি শিখাইতেছি অনেক টেকনিক্যাল জিনিস এই জিনিসগুলো মুখ্য ফ্লায়ারের বা লোগো বা যেটাই আমি শিখে রাখলাম এই জন্য আমাদের ক্লাসে ওটা বড় জিনিস তো ঠিক আছে এটা আমরা যেমন এই যে এটা ফ্লায়ার করবো তারপরে এই যে ফ্লায়ার আমরা একটা সাইজ নিছি নতুন সাইজে এরপর অনেক ফ্লায়ার ডিজাইন আছে এখানে হ্যাঁ আমি এখান থেকে যে কোনো একটা যে ডিজাইন আইডিয়া নিছি আমি এখান থেকে যে কোনো একটা ফ্লায়ার আমরা ডিজাইন করবো ওকে এরপরে আমরা যে একটা মোকাপ আছে এই মোকাপে আমরা এটা বসাবো কীভাবে মোকাপে বসাতে হবে এটা এখানে আমরা দেখতে পারবো হ্যাঁ যে মক্কা পছে মক্কা ফাইলে আমরা এসে আমরা একটা সিম্পল মিনিট একটা ডিজাইন করবো যা সিম্পল এবার মক্কা ফাইলে না কীভাবে বুঝবো একটা ডিজাইন করছে এখানে এই ডিজাইন আর ডিজাইন এখানে আমরা কীভাবে করবো এই যে ডিজাইনটা এটা পেন টুল লাগবে হ্যাঁ আমরা পরবর্তী যে পেন টুলের গ্লাসে এরকম একটা ডিজাইন করবো যেটা এই যে সেই পাকা যায় ইচ্ছা মতো এটার জন্য এই পেন টুল লাগবে এরকম আইডিয়া নিয়ে আমরা যেই ফাইলটা ভালো লাগে এরকম কতগুলো ফাইল ওপেন করবো ওপেন করে আমরা এখান থেকে কনসেপ্ট নেব আর কিছু না আবার বলি কপি করা উচিত না নকল না আমি যাচ্ছি এখানে আইডিয়া কনসেপ্ট নিব নিয়ে তারপর আমারটা বসাবো হ্যাঁ আপনারা এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম আচ্ছা এখান থেকে একটা কাস্টম শেপ জাস্ট বক্স নেই আমার নিখুঁত না আমি আবার বলি কাজের এখানে আমি কোনো নিখুঁত জিনিস দেখাইতেছি না এটা জাস্ট মেইন জিনিসটা বললাম যে টেকনিক্যাল জিনিসগুলা এখানে জাস্ট একটা স্যাম্পল দেখাইতেছি আমি আর কিছু না হ্যাঁ ওকে আমি একটা শেপ নিলাম হ্যাঁ একটু ছোট করে এটা ডাবল ক্লিক করলে এটা একটা লেয়ার হবে হ্যাঁ ওকে আচ্ছা এটা আর এটা এই দুইটা ধরে আমরা মুভ টুলটা নিব আগে যারা পুরাতন টুল জানে আর নতুনরা এটা দেখবে এটা জাস্ট দুইটাকে আমি অ্যালাইন করলাম হ্যাঁ দুইটা লেয়ার একসাথে কন্ট্রোল ধরে ধরে আমি মুভ টুল নিয়ে তারপরে এই যে এখানে অ্যালাইনমেন্ট আছে লেফট অ্যালাইনমেন্ট বা রাইট অ্যালাইনমেন্ট হ্যাঁ বা সেন্টার অ্যালাইনমেন্ট আমি এরকম অ্যালাইন করতে পারি ওকে এভাবে তো অ্যালাইন করলাম দুইটা কথার কথা এই ফাইলটাকে আমি সেভ করলাম যে আমি তো ভাইয়া ফ্লায়ার ডিজাইন পারি আমি তো লোগো ডিজাইন পারি আমি তো টি শার্ট ডিজাইন পারি আমি সব পারি তো আমি কেন স্বামী ভাইয়ের কাছে শিখবো সে স্বামী ভাইয়া আমার কাছ থেকে শিখবো যে ছোট্ট একটা জিনিস না দেখেন ফ্লায়ার ডিজাইন আমি লিখছি এই ফ্লায়ার ডিজাইনটা দেখে আমি তো আমার ডিজাইন ওয়ান টু থ্রি ফোর এরকমও লিখতে পারি না কিন্তু আমি কেন নিখুঁতভাবে আমি বলি নামিং নেমিং একটা মারাত্মক জিনিস যে ক্লায়েন্টকে যখন আমি কাজ দিব তখন আমি দশটা ডিজাইন করছি নাম যদি এরকম না দিয়ে আর যে ভিজিটিং কার্ড লোগো ডিজাইন ব্যানার ডিজাইন ফ্লায়ার ডিজাইন না লেখা আমি ডিজাইন ওয়ান টু থ্রি ফোর আন্দাজে লিখে রাখি ক্লায়েন্ট আমার সাথে সাথে একটা শুধু এটুকু অপরাধের জন্য সে আমার একটা মাইনাস রিটাক দিয়ে দিতে পারে কেন যে তারা আমি বিদেশিদের সাথে কাজ করছি আমেরিকানদের অস্ট্রেলিয়ানদের সাথে ওরা সব ফাইল এরকম সিরিয়ালের নাম হিসাবে দেখায় হ্যাঁ আমি যেমন দিয়েছি ব্যানার ডিজাইন ফেসবুক কভার লোগো ডিজাইন লোগো ডিজাইন টি শার্ট ডিজাইন কারণ এরকম নেইমিং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এই নেইমিং আরেকটা জিনিস হচ্ছে যে আমি যখন বিজনেসের কারণে এই জিনিসটা ইউজ করি তখন এটা আমার এসিও একটা জিনিস আমরা শিখবো পরে ক্লাসে অন্য ক্লাসে এসিও কীভাবে আসে একটা র্যাঙ্কিংয়ে আসে একটা ওয়েবসাইটে সেখানে এই একটা ফাইল সেভ করার সময় নেইমিংটার কারণে এই ফাইলটা র্যাঙ্কিং করবে এমন একটা জরুরি জিনিস যে নেইমিং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যে পুরাতন যারা জানে কাজ তারা এই জিনিসগুলো খেয়াল করবে আমার ভিডিওতে হ্যাঁ যেগুলো খুব টেকনিক্যাল যে বলছি ফ্লায়ার ডিজাইনে যে বললাম এটা পার্সোনালে কাজ ইচ্ছা করলে আসল জিনিস এই জিনিসগুলো শেখা এটা খুব মন দিয়ে দেখি আমরা ভিডিওগুলো হ্যাঁ এই যে নাম করছে এখানে ওয়ান টু থ্রি ফোর এরকম না ফ্লায়ার ডিজাইন স্পেসিফিক আমার নাম করতে হবে হ্যাঁ তারপর নতুনরা যারা খেয়াল করবে ফর্ম্যাট ফটোশপ দিলাম আমি সেভ করলাম প্রথমে ফাইলটা ওকে এরপরে আমি এখান থেকে জাস্ট একটা কনসেপ্ট নিলাম কনসেপ্ট নিলাম আমি এই কনসেপ্টটা ই করবো এটার জন্য আমরা একটা টুল ইউজ করব কিন্তু আজকে এটার ডিটেলস না আজকে জাস্ট শর্টকাট টুলটা ইউজ করে দেখাবো কিন্তু এরপরে আমরা শুধু টুলের উপর একটা বড় ক্লাস নেব যেটা ব্যাকগ্রাউন্ড এডিটিং মেজ এর ওই সময় পেনটুলটা ডিটেলস দেখবো এখন শর্টকাট আমি যাতে এখান থেকে একটা জিনিস কপি করে কিভাবে আইডিয়া এটা দেখাইতেছি আর কিছু না ক্লিয়ার করি তো যা हैन এটা জাস্ট একটা স্যাম্পল ওয়ার্ক অন সমস্যা না আমি কাটবো বাইরে থেকে ফলে এখানে বেকা হলো সমস্যা নাই আচ্ছা এই সেপটা আমি সিলেক্ট করলাম পেন্টুলটা দি হ্যাঁ আবার বলে পেন্টুলের কাজ এটার কাজ পরে আমি অন্য ক্লাসে দেখাবো কিন্তু আপাতত জাস্ট ফাস্ট দেখা পেন্টুলটা নি আমি ক্লিক করে করে টানলাম

অথবা আমার ভালো লাগছে আমি আমি একটা করলাম হ্যাঁ শেপটা আমি নিয়ে আসছি কথা এখান থেকে আমার এই শেপটা ভালো লাগছে আমার এরকম বিভিন্ন কনসেপ্টে এখান থেকে আমি দেখলাম যে জিনিসটা আমার ভাল লাগছে হ্যাঁ আমি এখান থেকে কনসেপ্টটা নিলাম কি আমি এখন রেক্ট্যাঙ্গুলার বক্স ক্রিয়েট করলাম এটা আমাদের যে স্ট্রোক হ্যাঁ ফিল আর কি কালার দিবে স্ট্রোক দিলাম আমি কি কালার কত পয়েন্ট মোটা হবে আমার স্ট্রোকটা এখানে আমি সেট করে দিতে পারি হ্যাঁ ইচ্ছা আমার

খনে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়া চেষ্টা করি হ্যাপী ইজ হ্যাঁ আমি যে টাইপ টুল দিয়ে লেখাটা লিখছি এই টাইপ টুলটা আগে জানি না তোমরা তার পাশে ক্লাসে টাইপ টুল অনলাইন ভিডিওতে গিয়ে ভিডিওটা দেখবে এখানে আছে টাইপ টুল আমি লিখলাম কথাটা হ্যাপী ইজ এটা আমাদের কন্ট্রোল টি এই কন্ট্রোল টি দিলে যে টাইপ টুলে অপশন আসবে না যারা নতুন নতুন আছে তাদের জন্য সেই টাইপ টু কন্ট্রোল টি দিয়ে আমি এই জিনিসটা স্টার টাইপ টা লিখছি এটা কি কালার হবে এখানে সব আমি লিখবো হ্যাঁ দেখো কত জাস্ট একটা সিম্বল এখানে লেখা আমি বরিশাল আছে সেম টাইপ এর ফন্ট এটা বড় করে দেই বরিশাল আছে সেম হ্যাঁ

কথা কথা জাস্ট সিম্পল একটা জিনিস আমি দেখাতেছি আসলে ওই যে বললাম যে এখানে জাস্ট একটা কনসেপ্ট খাটাইছে আমি যে কোনো একটা কনসেপ্ট একটা কিছু যে চাইছে ক্লায়েন্ট একটা কিছু বলতে একটা মেসেজ দিতে এখানে তার কোম্পানির একটা চোখে পড়তে এটা একটা হ্যান্ডমিল ছাপা একটা পোস্টার ছাপা এসে দিবে এটা থ্যাংকস গিভিং ইভেন রিটেল যে বললাম এটা হচ্ছে যে কোনো জিনিস হতে পারে সেই জন্য বললাম ডিজাইনটা বড় কথা না আমার এখানে কি করতেছি বড় কথা হচ্ছে যে এই জিনিসগুলো বুঝে এটা যার যার চয়েস মতো শেষে করবে ডিজাইনগুলো দেখে আমি যা শর্টকাট একটা বুঝাইতেছি কাজটা কিভাবে করতে হয় টেকনিক্যাল সাইজ টাইজ কিভাবে নিলাম সব কিছু এগুলো বুঝাচ্ছে এরপরে যার যার চয়েস মতো করবে ওকে যে এখানে বাস হ্যাপি ইন্দ্রেশন আর কথাবার্তা পরিচালক তরফ থেকে লিখতে চাই কথাটা যে ফোন গুলো আমরা এখান থেকে অন্যান্য বিভিন্ন ইন্টারনেট থেকে ফোন ডাউনলোড করে নিব হ্যাঁ ইন্টারনেটে আহ ই লিখলে ফন্টস লিখলে ফ্রি ফন্টস লিখলে অনেক ফোন আসে ওইখান থেকে আমার ইচ্ছা মতো ফোন এখান ডাউনলোড করে নিব ওকে তো এই জন্য গুলো আসলে এখানে গুলো আর কোনটা চয়েস সিঙ্গুল ভাই বা সবাই নতুন যারা আছে যে এটা আসলে ডিপেন্ড করে আমাদের ডিজাইনের উপরে আমি বলছি সবাইকে যে এটা কে কি ধরনের ডিজাইন করতে চাই সেটার উপরে ফন্টটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমি লিখছি বেস্ট উইশেস হ্যাপি এটা দিব কথা কথা এখন সিম্পল এই ডিজাইন করলাম ফ্লায়ার এটাকে বলে ফ্লায়ার এটা একটা আমাদের বাংলাদেশে আমরা বলি ফ্লায়ার কি লিফলেট বলি ফ্লায়ারি তো বিদেশে এটাকে ওরা ফ্লায়ার বলে হ্যাঁ তো এই জিনিসটা আমি দেখলাম যে একটা ফ্লায়ার কনসেপ্টটা বুঝে গেলাম কিভাবে কাজ করতে হয় আমার বলি তো এখন এরপরে আমরা যার যার ইচ্ছা মতো সে তার ডিজাইন কনসেপ্ট খাটায় আর নিজের নিজের ফ্লায়ার ডিজাইন করে আমরা গ্রুপে দিব ওকে এটা হচ্ছে বড় কথা আমি যে শর্টকাট জিনিসগুলো দেখালাম যে কিভাবে কাজ করতে হয় আচ্ছা এখানে কত সুন্দর সুন্দর আছে আমরা দেখব এটাকে আমরা নিয়ে এসেছে এখানে के नीचे सुंदर लब देखा नला बशा दे हां अच्छाटा क्लोज फॉर दैट এটা আমরা দেখবো কোথায় এটা জাস্ট একটা স্যাম্পল ওয়ার্ক আমি দেখাইতেছি আমি বরিশাল আসলে একটা ঈদের একটা শুভেচ্ছা দিতে চাই এটা একটা সিম্পল জিনিস বানাইতেছি এটা কিছু কোনো ডিজাইন আবার বলি ওটা ডিজাইন হতেছে না জাস্ট কনসেপ্ট বুঝাইতেছি হ্যাঁ এরপরে যে যে আর চয়েস মতো ডিজাইন করে সুন্দর করে দিবা গ্রুপে ওই যেটা দেখালাম গুগল থেকে বিভিন্ন কনসেপ্ট নিয়ে তারপর আচ্ছা এই তিনটা জিনিসকে আমি লাইনে নিয়ে আসছি হ্যাঁ লাইনে নিয়ে আসার পরে এই যে হ্যাপি এটা একটু ফোন গুলো এই যে সেগুলো এরকম ফোন চেঞ্জ করে দেখবেন যে কোন ফোনটা সুন্দর লাগে অ্যাকচুয়ালি এটা আসলে যার যার চয়েস উপরে ওকে অফিসিয়াল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ভালো ভালো ডিজাইনার আর কি ফোনটি ইউজ করছে কারণ কথা হচ্ছে এটা আমি তাড়াহুড়া করে একটা করতেছি এটা যদি আমি সময় নিয়ে করি সুখ হয় কই তখন আরো সুন্দর করে চিন্তা করবে অনেক কালার দিয়ে দেখবে ফোন দিয়ে দেখব কোনটা ভালো লাগে এই জন্য এটা আসলে যার যার চয়েস উপরে ডিপেন্ড করে ওকে তো এটা সবাই প্রাকটি এটা ভাই ডিপেন্ড করে আসলে প্র্যাকটিস করে যে যত বেশি প্র্যাকটিস করবেন তার জিনিস তত বেশি সুন্দর হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আচ্ছা এই তিনটা লেয়ারকে আমরা একসাথে করবো হ্যাঁ এই যে एक दिन तले आ रहा है सेम वाला एक दिन तले आ के अच्छे ए ले आता एक तो इसको रे दे ओके रेक्टैंगल बताएगा ना हैप्पी बर्थडे लड़सर सिंगर नीचे बेस्टिशस ले यार এই তিনটাকে আমরা এক লাইনে নিয়ে আসবো কিভাবে একসাথে সব কয়টাকে ধরে সেন্টার সব কয়টা এক সেন্টারে আছে হ্যাঁ এগুলা সব এক সেন্টারে আছে ওকে আচ্ছা আরেকটা জিনিস যে এই চারটার মধ্যে সমান ডিস্টেন্স হ্যাঁ বেস্ট সে বরিশাল আউটসোর্সিং চারটার মধ্যে সমান ডিসটেন্স হয়ে আসবে এখানে আমি ডিস্ট্রিবিউটিভ ভ্যালু দিলে এখানে তিনটার মধ্যে স্পেসিং একটা থেকে আরেকটা সমান হবে এটা টপ টু বটম এখানে তিনটা দিয়ে দেখো কোনটা বেশি সুন্দর হয় হ্যাঁ এখানে তিনটা অপশন আছে তিনটা একসাথে লেয়ার ধরে মুভ টুলটা নিয়ে এই যে এটা দিলে এখানে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টারে ভার্টিক্যাল প্রত্যেকটা সেন্টার পজিশন ধরে মাঝখানে স্পেসিং ঠিক করবে অটোমেটিক হয়ে যাবে এটা জাস্ট একটা সিম্বল একটা ফ্লাওয়ার ফুল টুলের কোন ছবি আছে নাকি দেখে জাস্ট একটা বুঝানোর জন্য এটা ডিজাইনটা মুখ্য কথা না আবার বলি এটা একটা আইডিয়া জাস্ট এই জিনিসটা আমি কপি করে এটা আসলে নিয়েছি বাড়ানো ছিল কপি আচ্ছা এই জিনিসটা নিয়ে আসার পরে এটাকে আমি এখান থেকে বিভিন্ন লেয়ার একটু চেঞ্জ করে নি জিনিসটার উপরে থাকবে এটা মুভ করে একটু উপরে নিয়েছি Simple. It was just a idea actually. It's a design actually, just the idea that's a flyer.

সেটাকে আমরা সেভ করব কন্ট্রোল শিফট হচ্ছে একটা জেপিজি ফাইল হ্যাঁ আচ্ছা এবার আমরা টোটাল জিনিসটা একটা ডিজাইন হয়েছে আমাদের না এই যে এখানে একটু টোটাল জিনিসগুলোকে আমরা কি করব কাপে বসানোর জন্য সবগুলোকে ধরে কন্ট্রোল জি একটা গ্রুপ করছি হ্যাঁ টোটাল জিনিসটা এটা এটা মধ্যে ওকে করার পরে

মোকাপ লিখে সার্চ দিলে এখানে সব মোকা ফাইল আছে হ্যাঁ এই গুলো এই ফাইল নামায় তারপরে ওপেন করতে হবে যেমন আমি ফ্লায়ার করলাম কথা কথা মোকাপে করলে শেষ করলে কেমন লাগবে এটা দেখতে সেটা আমার মোকাপে দেখা যাবে এই জন্য এই ফাইলগুলো ফাইল গুলো বলে কেন এটার মধ্যে আমাদের ডিজাইনটাকে এখানে প্লেস করলে কেমন লাগবে দেখতে এটা পড়তে পারে হ্যাঁ মোকাপে ব্যবহার করবো এই জন্য ক্লায়েন্ট কে কাচ দেওয়ার সময় এরকম আমরা ডিজাইন করে সেটাকে আমরা মোকাপে যদি ইউজ করে দিই তাহলে ওটা সুন্দর লাগে অ্যাট্রাকটিভ হয় হ্যাঁ দেখতে ভালো লাগে এখন আমরা মকআপ ইউস করব তো আমরা একটা ডিজাইন করছি কথা কথা সবগুলোকে আমরা লেয়ারগুলোকে ধরে এটা নতুন দেখব সেটাল আবার বলি আগে আস্তে আস্তে আমরা সব দেখব এই লেয়ারে ক্লাসে দিন রেগো ডিটেইলস কাজ দেখি যে লেয়ার থাকে এই লেয়ারস গুলো সব আমরা ধরে এটা একটা গ্রুপ করব করে মুভ টুল নিয়ে আমরা যে মোকা ফাইলটা নামাইছে মকআপের মধ্যে অনেকগুলো লেয়ার থাকে আমি হাইড করে শো করে দেখব কোন লেয়ারটা আমার কাজের ওই লেয়ারটার মধ্যে যে এখানে হচ্ছে এটা আমার ডিজাইন দেখবো কোনটা আমার ডিজাইন এখানে এই যে স্মার্ট অবজেক্ট রেগুলার লেয়ারে চিহ্ন এই যে স্মার্ট অবজেক্টটা কেমন এখানে আমি ডবল ক্লিক করব ওকে কিপ লেয়ারস এখানে একটা আলাদা ফাইল ওপেন হইছে ডিজাইনটা হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে আমার ডিজাইনটা এনে প্লেস করতে হবে এটাই হচ্ছে কাজ এই মুভ টুল দিয়ে আবার আবার দেখাই আমি সরি যে আমার ডিজাইনটা আসবো এসে মুভ টুল নিয়ে এই যে গ্রুপ সব এক করা আছে মুখটা নিয়ে আমি টেনে এটাকে এখানে নিয়ে আসবো এই হচ্ছে ওকে এটা হচ্ছে আমার ডিজাইন হ্যাঁ আমি এটাকে ওর সাইজ মতো বসায় দিব ওকে কন্ট্রোল টি ওর সাইজে বসানোর পরে ওর ডিজাইনটা আমি হাইট করে দেবো ওকে আচ্ছা এখানে একটা ফুল হয়েছে একটু বাকি রয়ে গেছে এখানে একটা ছোট্ট কাজ বাকি রয়ে গেছে এটা জিরো করে দিই পিক্সেল থাকবে জিরো ফেলা এটাকে ধরে সিলেক্ট করার পরে ক্রপ এন্টার এন্টার দুইটা এন্টার দিয়ে সব কাট করবে আমরা তো ওই যে সাইডে রয়ে গেছে এটাকে আমরা আন্ডু করি এটা বাদ এখানে এই জিনিসটা এখন ঠিক আছে এখন সব সাইজ ঠিক আছে এখন ধরে এটাকে ফ্লাট ডিজাইন আমি নিয়ে আসছি ওকে এটাকে আমি ওই যে ওদের যে বর্ডার দেয়া আছে বর্ডার প্রেস করে দেব বাস আমি ওদের সাইজে সেট করে দিছি মোকাপের ওদের লেয়ারটা যেটা আছে ওইটা হাইট করে বন্ধকে ফাইলটা ওকে করে ক্লোজ করে দিছি ফাইল ক্লোজ

Ctrl -T, Ctrl -T कुछ आवाज़ डिज़ाइनर से ठगे हमें कंट्रोल टी कंट्रोल टी दे बोला करें ठीक है बस कंट्रोल डब्ल्यू क्लोज यस बस ये जगह ना हमारे डिज़ाइनर ऐसे সুন্দর আমার ডিজাইনটা করার পরে আমার মক আপটা প্রিন্ট করলে কেমন লাগবে এখানে চলে আসছে হ্যাঁ এটা আমি কন্ট্রোল শিফট এস সেভ এস সেভ ক্লাস ফ্লাই আর হ্যাঁ আচ্ছা এটা গেলে এই একটা মোকাপে বসাইলাম আমরা এরকম আরেকটা মোকাপ এখানে আছে এই মোকাপটার ফাইলের মধ্যে এখানে আমরা সব গ্রুপগুলো দেখবো কোথায় আছে এই লেয়ারটা লেয়ার কোন লেটার মধ্যে কোনটা 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 একটার মধ্যে আরেকটা আরেকটার মধ্যে একটা খুঁজতে খুঁজতে আসছি আমি এই লেয়ারটা হচ্ছে মোকাপ হ্যাঁ এটা তাহলে এই কভার লেয়ারটা এটার মধ্যে আমার কোনটা আছে হচ্ছে ডিজাইন এটা হচ্ছে ডিজাইন আমি হাইড করে দেখলাম যে এই স্মার্ট অবজেক্টটা ডোভার ক্লিক করতে হবে তাহলে এটা ওপেন হয়েছে হ্যাঁ একটা নতুন ডিজাইন এখানে আমি আমার ডিজাইনটাকে নিয়ে এসা বসাই মুভ টুল দিয়ে ধরে বসাই ওকে এই যে এটা বসছে না এটা আমার বসাই দিব ওকে বসানোর প্লেসিং শেষ কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ ইয়েস এটা আপডেট করতেছে স্মার্ট অবজেক্টটা সোজা জিনিস অনেকে বারবার বলে আমাকে না বুঝি মন দিয়ে দেখলে আমি সব একদম দেখা যায় আমার মুখটা যাবে এটা আমি এখানে চলে না দিব এটাকে কোথায় সেভ করব ক্লাস ক্লাসে ফ্লায়ার ডিজাইন পারি সব পারি কিন্তু সুন্দর এই যে দেখেন কেমন সুন্দর লাগতেছে এরকম সুন্দর হবে আমি তো আসলে কোনো ডিজাইন করি না আসলে অনেক আছে আমার কাছে আমি অনেক টুলস বুঝাইলাম কনসেপ্ট মকআপ করে কিভাবে অনলাইনে কাজ করা যায় ফিরান্স হবে এগুলো বোঝানো মূল শর্ত নট অনলি ফর ডিজাইন আমার ডিজাইন কেউ না যে ভাইয়া কি ডিজাইনটা কোনো ডিজাইন আনে জাস্ট আসলে বুঝানো যে কিভাবে টেকনিক্যাল জিনিসগুলো কি হ্যাঁ বোঝানো ওকে তো অনেক কিছু কাঁচিয়া পারলাম নতুন যারা আছে তারা ইনশাআল্লাহ শুরু করবে এরকম ফটোশপ আমরা স্টেপ আবার বলি যারা অনেক কিছু বুঝতে কষ্ট হয়েছে এই যে আজকে একটা টুল দেখালাম এরকম পিছনে সব টুল আমরা একটা একটা করে আসতেছি সব টুল আমরা ভিডিও ফলো করে ধীরে ধীরে আমরা শিখবো কাজে ঘাবরা কিছু নেই যে পারি নাই বুঝি নাই আমরা পারবো ধীরে ধীরে আর যেটা না বুঝবো ভিডিওর কমেন্ট ইউটিউবে আমার সব ভিডিওতে দেখায় দিয়ে আবার যেসব আছে ওখানে দেখে যে যেটা ভিডিওর একটা জিনিস আমি বুঝি নাই কথা কথা আমি ব্যানার ডিজাইনটা করছি এটা কি হয় করতে আমি বুঝি নাই তো সেক্ষেত্রে আমাকে ওই ভিডিওটার গিয়ে আমি কমেন্ট করবো ওকে যে ভাই এই জিনিসটা আমাকে একটু বুঝাই দেন বা এই পরবর্তীতে আমাকে এরকম ভিডিও যেটা এটা এই জিনিসটা বলেন ওকে এরকম এই জন্য ভিডিওগুলোতে আমরা যাবো ভিডিওগুলো এখানে দেখবো গিয়া দেখার পরে এখানে এই যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করব এইখানে আমি গিয়ে বলে দিব হ্যাঁ কী কী লাগবে তো তাহলে আমি পরবর্তী ভিডিওতে ওটা এরপরে আমরা অনেক মজা মজা জিনিস অনলাইন মার্কেটিং এই যে ইউটিউবে কিভাবে এই যে র্যাঙ্কিং কিভাবে আমারটা প্রথমে আছে অন্যান্য ভিডিওর উপরে আমারটা কিভাবে আসলো এটা কিভাবে র্যাঙ্কিং করে ইউসি করা যায় এগুলো সব আমরা শিখাবো ধীরে ধীরে তো আপাতত যেভাবে দেখালাম এভাবে সুন্দর একটা এরকম ফ্লায়ার আমি তো করছি সাফ একটা সুন্দর না প্রত্যেকে সুন্দর সুন্দর অ্যাকচুয়ালি ডিজাইন করে প্রত্যেকের গ্রুপে দেবো আর আমি আবার বলি যে আমি পছন্দ করি তাদেরকে যারা সিরিয়াস আছে তারা যারা সিরিয়াস শিখে তাদের সঙ্গে আমি সবসময় আছি তো আমি চাই এরকম আপনারা করে পার সে আজকে সিংহ ভাই একটা সুন্দর কথা বলছে তো তার কথা প্রবেশ করে আমি বলি যে এখানে আপনাদের গ্রুপে আপনারা দিবেন কাজগুলা কাজগুলো আমি দেখবো এরকম ভিডিও একটা জিনিস শেখানোর ওইটার সাথে ফ্রিল্যান্সিং কিভাবে করতে হবে ওইটা শেখানোর পরে আমি এখানে আপনাদের কাজগুলো দেখা সেখানে কাজগুলা খুদ কি আছে বা কিভাবে করলে আরো সুন্দর এই সম্পর্কে আমার আইডিয়া দিব ওকে ভাই সবাই আমার চেয়ে ভালো ডিজাইনার ইনশাল্লাহ সেটা বড় কথা না বড় কথা হয়েছে কোনটা যে কাজটা যেন আমি মন দিয়ে শিখি এবং কাজটা টেকনিক্যাল ভাই কি বরিশাল কাউন্সিল ওকে ভাইয়া এটা থ্যাংক ইউ ফর দিস এটা আমার জানা আছে বরিশাল আউটসোর্সিং কিন্তু আমার নামটা রেজিস্ট্রেশন করা হয়েছে আমার এটা বরিশাল আউটসোর্সিং নামে হ্যাঁ এবং

একটু বললো ভিডিওটা সেফ থাকবে হ্যাঁ ভিডিও থাকবে কোন সমস্যা নেই ভিডিওটা আমি একটু রাত্রে এডিট করে রাতে কালকে সকালে ইনশাল্লাহ সবাই ভিডিওটা মেসেজ করে দিব ওখানে দেখবা ওকে ওকে ঠিক আছে মোকাপটা আমি দেখাইতেছি তুমি একটু ভিডিও দেখবে আমি সুন্দর করে দুইবার দেখাই দিয়েছি তারপর আবার একটু দেখাই দিতেছি কোনো সমস্যা ওকে আর ভিডিওটা সেভ থাকবে সবাই দেখবে সব চ্যানেলগুলো সাবস্ক্রাইব রাখবা বাস ওখানে আমি দেখাই দেব ওকে মিস্টার রাকিব আশা করা যায় তোমার উত্তর পাইছো আমি মোকাপটা আরেকবার দেখাই দিতেছি তোমার জন্য ঠিক আছে ফাইন আর ওই যে ভাই বলছেন ভাইকেও থ্যাঙ্ক ইউ ওটা আমাকে দেখানোর জন্য বুঝায় বললাম আর কি যে পরিশাল পরিশাল এই দুইটা ডিফারেন্স কেন যে আমার এটা আগে রেজিস্ট্রেশন করা নাম হচ্ছে বরিশাল আউটসোর্সিং এর জন্য আর কি আমি বরিশাল লিখি না দেখেন আমার সব জায়গা সার্চিং এখানে আরো অনেক বিষয় আছে যে বরিশাল আর বরিশাল লেখার কারণে আমার এই ইউটিউবে র‍্যাঙ্কিং করি এসইও যেটা শিখবেন আপনার ক্লাসে ওখানে নামের কিছু বিষয় আছে হ্যাঁ যে বরিশাল আর বরিশাল দুইটা কথা লিখছাক দুই ভাবে ওটা আবার গুগল র‍্যাঙ্কিং এ গিয়ে আপনি যখন সার্চ দিবেন ওখানে আবার এটা ভেরি করে দেখেন আপনি বরিশাল আউটসোর্সিং লিখছি আর বরিশাল লিখবেন তখন আবার ব্যাপার আছে তো এটা আমার মাথায়

দেখার পর দেখা গেছে এটা মুখ ফাইল না এটা এটা হচ্ছে ডিজাইন এই যে ফ্লায়ার ডিজাইন হেয়ার তো এখানে তোমার ডিজাইনটা রাখবা এখানে যে কর্নার মধ্যে দেখছো একটা পয়েন্ট আছে এই কর্নার অন্য লেয়ার না এটা আছে এটা একটা স্মার্ট অবজেক্ট বলে শিখবো আস্তে আস্তে এটার মধ্যে ডবল ক্লিক করবা করলে একটা কমান্ড দিবে ওকে করবা তখন এটা দেখবে এখানে একটা নতুন ফাইল ওপেন হয়েছে হ্যাঁ এখানে তোমার যে ডিজাইনটা আমরা করলাম এখানে যে এতক্ষণ বৈশাখ একটা রাফ একটা ডিজাইন করলাম এটা সব একটা গ্রুপে নিয়ে আসছি সব প্লেয়ার গুলো ধরে একটা গ্রুপে আন্ডার নিছি মুভ টুল নিছো মুভ টুল নিয়ে এটাকে ধরে টেনে ওই যে নতুন ফাইলটা ওপেন হইছে ওইটার মধ্যে আনি ফেলা ওকে ওকে দিও একবার সেটা বলছ বাস এটাকে কন্ট্রোল টি হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে এটাকে টেনে বাস বসে যা তোমার সাইজ ইজি সাইজ করব ওকে এরকম তোমার যা লাগে সেটা আগে একটু আগে দেখানিয়া ভিডিওটা তো দেখা বাস শেষ সেখানে ওইটা আগে টাকে বসাইছে এজন্য দেখো এটা করে কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ করে দিবা ফাইল ক্লোজ আমি কন্ট্রোল ডাব্লিউ দিয়ে দিছি ফাইল ক্লোজ দিবা ক্রস করবে একই ক্লোজ ইয়েস বলবা কাজ তাইলে হবে কি এই ডিজাইনটা তোমার এই যে মক কাপ আসে দেখছো দিস ইজ দাম এরকম এই যে এটার মধ্যে করছে হ্যাঁ এই যে মকআপটা করছে এটা দেখে নিবা একটু ভিডিওটা আগে দেখে নেবা ভাইয়া দুই মিনিট তেলে বুঝলাম সোজা করে প্রত্যেককে গ্রুপে দিবা যারা গ্রুপে দেওয়া ভাই তাদের আমি পরবর্তী থেকে এখানে কাজগুলো চেক করে দিব ওকে

আর রেড কালারটা রেড হইতে হবে এটা অবশ্য তুমি ফুলের কালার দিছো ফাইন আচ্ছা ঠিক আছে এটা পরে দেখুন এটা হন যে লাইভ চলতেছে দেখে সমানে তো ঠিক আছে এরকম অনেক ডিজাইন আছে যেগুলো আমরা করে করে এখানে দিবা হ্যাঁ তাহলে আমরা দেখতে পারবো যে এটা কিরকম ওকে তো এই জিনিসগুলা দরকারি তো ঠিক আছে অনেক ধন্যবাদ সবাইকে অনেক কিছু আলোচনা করলাম তারপর অনেক আলোচনা তো শেষ না শুরু মাত্র তো যা যা জানার লাগে ইউটিউবে যে ভিডিওটা যা যা লাগে ইউটিউবে ওখানে কমেন্ট করে আমাকে জানাবো হ্যাঁ ওকে থ্যাংক ইউ বেস্ট অফ লাক এভরিবাডি আল্লাহ হাফেজ